সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোডার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস এর পার্ট 15। তো আমি ব্র্যাকেটস ওপেন করতেছি এবং মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। দেন হচ্ছে এখানে আমি আজকে দেখবো আমরা যে সিএসএস এর লিস্ট প্রপার্টি কীভাবে ইউজ করতে হয়। তো এই জায়গায় আমরা ইউএল ট্যাগ ইউজ করবো। প্রথমে একটা লিস্ট তৈরি করতে হবে, ট্যাপ প্রেস করতেছি এবং ইউএলের ভিতরে এলআই ইউজ করবো। এলআই এখানে বিভিন্ন আইটেম আমরা রাখবো। ফর এক্সাম্পল প্রথমে আমি রাখতেছি অ্যাপল, দেন এরপরে রাখতেছি হচ্ছে অরেঞ্জ। ওকে, তো আপনি আরও রাখতে পারেন, আমি দুইটাই রাখতেছি। সরি, এখানে আপনারা 1, 2 রোমান সংখ্যায় দেখতে পাচ্ছেন, এটা 1, 2 হবে না। সিএসএস ফাইলটা আমাদের গেম এখানে সিএসএস কোনো কিছু নাই। আমি আবারও স্টপ করতেছি, স্টপ করার পর নতুন করে আবার রান করতেছি। আচ্ছা, ডিফল্টভাবে এই বুলেট পয়েন্টগুলো থাকবে। তো এখন আমি এটাকে স্টাইল করতে যাচ্ছি। এই বুলেট পয়েন্টগুলো আমরা সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে যেটা করতে পারি, ইউএল ট্যাগকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন প্রপার্টি ইউজ করতে হবে লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইম, দেন হচ্ছে কোলন দিয়ে এখন সে আপনি সে সার্কেল ইউজ করতে যাচ্ছেন। সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সার্কেল হয়ে গিয়েছে। ওকে, সার্কেল ছাড়াও আপনি ইউজ করতে পারেন এখানে স্কোয়ার। ওকে, দেখতে পাচ্ছেন যে বুলেট পয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন স্কোয়ার ছাড়াও আপনি এখানে ইউজ করতে পারেন সেম আপার হাইফেন রোমান। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 বড় হাতের অক্ষরে রোমান সংখ্যা হয়ে গেছে। আপনি লোয়ারেও ইউজ করতে পারবেন, সে লোয়ার দেন হচ্ছে রোমান। তো এখানে লোয়ার সংখ্যা হয়ে গিয়েছে। এখন আপার লোয়ার ছাড়াও এখানে আপনি ইউজ করতে পারবেন সেম লোয়ার আলফা। আলফা যদি আমরা ইউজ করে দেখতে পাচ্ছেন যে ABCD এভাবে চলতে থাকবে। আর যদি আপার কেজে রাখতে চান তাহলে এখানে আপার আলফা আপার আলফা। তো ABCD কিন্তু চলে আসছে। তো আপনি ইচ্ছা করলে এখানে যে ABCD রয়েছে আপনি এগুলোর পরিবর্তে ইচ্ছা করলে আপনি কি ইমেজও ইউজ করতে পারবেন। মানে এখানে কোনো বুলেট পয়েন্টও থাকবে না বা সার্কেলও থাকবে না, একটি নির্দিষ্ট ইমেজ আপনি সেট করতে যাচ্ছেন, সেটাও আপনি পারবেন। কীভাবে? লিস্ট স্টাইল এখানে টাইপের পরিবর্তে ইউজ করতে হবে হচ্ছে ইমেজ, দেন হচ্ছে এই জায়গায় এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে URL ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপর এখানে আপনাকে যে ইমেজটা আপনি অ্যাড করবেন ওই ইমেজের লোকেশনটা আপনাকে বলে দিতে হবে। তো আমার এখানে অলরেডি অ্যাসেস ফোল্ডারের ভিতরে একটি লোকেশন রয়েছে, যে একটি ছবি রয়েছে baby.jpg, আমি ওই ছবিটা ইউজ করতে চাচ্ছি এখানে। তো এটা করার জন্য যেটা করতে হবে, তো যেহেতু আমরা style.css রয়েছে CSS ফোল্ডারের ভিতরে, এক ফোল্ডার আগে আসতে হবে, তারপর অ্যাসেস ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে, দেন ছবিটার নাম বলে দিতে হবে। তো এখানে এক ফোল্ডার আগে আসার জন্য ./, যদি এরকম হইতো যে এক ফোল্ডার না 2 ফোল্ডার আগে আসা লাগবে তাহলে .// আবার আমাদেরকে দেওয়া লাগতো। যত ফোল্ডার আগে আসবে পার ফোল্ডারের জন্য আপনাকে .// অ্যাড করতে হবে। তো আমাদের এখানে এক ফোল্ডার আগে আসলেই হবে, দেন অ্যাসেটস ফোল্ডার দেন স্ল্যাশ হচ্ছে baby.jpg। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে, বাট ছবিটা অনেক বড়, এই জন্য বড় করে শো করতেছে। আপনারা এখানে ছোট্ট ছবি নিতে পারেন, একদমই ছোট। আমি যদি গুগল থেকে একটা ছোট্ট ছবি নিয়ে আসি, সেম স্টার আইকন, তারপর ইমেজেসে ক্লিক করতেছি। ইমেজেসে ক্লিক করার পর আমি এখানে স্পেসিফিকভাবে সাইজ চুজ করে দিব, যে কত পিক্সেলের সাইজ দরকার, সে সাইজ। দেন হচ্ছে এক্স্যাক্টলি মনে করেন যে আমি চাচ্ছি 5 পিক্সেল বা 10 পিক্সেল এবং হচ্ছে 10 পিক্সেলের ছবি আমার দরকার, গো। তো এখানে এই যে অনেক ছোটো ছোটো ছবি চলে আসছে, তো আমরা এই ছবিগুলো ইউজ করতে পারি। আমি এই ছবিটা এখান থেকে নিচ্ছি, সে রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ভিউ ইমেজ, দেন এই ছবিটা আমি সেভ করে নিব। সেভ, সেইটার নাম দিচ্ছি হচ্ছে স্টার নামে, স্টার দেন পার্ট 4 না, কোডার্স ফাউন্ডেশন ট্রাইব সিএসএস ফোল্ডার পার্ট 15 অ্যাসেটস ফোল্ডার, এখানে ছবিটা আমরা রাখবো। সেভ করতেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেটসে, যদিও এখানেও এখন ছবিটা আসে নাই বা ছবিটা আসার কথা এখানে অটোমেটিকলি, আমি একটু চেক করে দেখি। পার্ট 15 অ্যাসেটস দেন হচ্ছে স্টার, এখানে চলে আসছে, বাট আমাদের এখানে এডিটরে এখনও আসে নাই। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব, আবার নতুন করে অ্যাড করব। সেখানে আমি ক্লিক করতেছি, ওপেন ফোল্ডার। ওকে, আমি এই ফাইলগুলো যেগুলো এডিট করেছিলাম এগুলো সেভ করে নিতে হবে আপনাকে, Ctrl+S দিয়ে। এখানে Ctrl+S দিয়ে আমি সেভ করে নিচ্ছি। সেভ না করলে কিন্তু আবার থাকবে না, পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন না, সব চলে যাবে। ওপেন ফোল্ডার দেন হচ্ছে অ্যাসেটস না, আমি পার্ট 15 সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট ফোল্ডার। বাট স্টিল নাও এটা এখনও শো করতেছে না, আমি পুরোপুরি ক্রস করে দিচ্ছি, ব্র্যাকেটস এডিটরে আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করে আবার নতুন করে ওপেন করতেছি, ডাবল ক্লিক করতেছি ব্র্যাকেটসে, দেন হচ্ছে এখন চলে আসছে ওকে আমাদেরকে একটু রিস্টার্ট করতে হবে যাই হোক ক্রস ওকে দেন আবার Mozilla Firefox নিয়ে আসতেছি এখানে নতুন করে আবার লঞ্চ করতেছি তবে লঞ্চ করার আগে আমরা যেটা করব এখানে বেবিটা রাখবো না এখন আমি স্টার দিয়ে দিচ্ছি স্টার দেন সেভ এটা HTML ফাইলটি আমরা সেভ করে নিচ্ছি নতুন করে আবার রান করব এখানে ক্লিক করতেছি ওকে সেভ করা হয়নি মনে হয় CSS ফাইলটি সেভ দেন হচ্ছে আবার আমি রিফ্রেশ করতেছি এই জায়গায় অফ করে আবার রান করতেছি But still now, ekhono ashe nai. Oh, sorry, ami ekta mistake korechi ekhane. Ekhane dekhen, chobir extension ta dewa hocche star.jpg, but ekhane kintu star.png. Tahole amader chobir eta change korte hobe. To star. Ekhane png. Then apni save koren. Ekhane dekhte pacchen je star kintu ekhon chole asche. Jai hok apni asha kori bujhte perechen je kibhabe apni image ekhane add korte paren. Okay. আমরা এখানে যে অ্যাপল লিখেছি আমি এটাকে একটু বড় করব মানে হচ্ছে অ্যাপল সম্বন্ধে মনে করেন যে কিছু লেখা থাকবে এখানে একটু বড় সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি তো লরেম এর এখানে আমি 50 ওয়ার্ড নিয়ে আসব আর ট্যাব প্রেস করতেছি এত বড় লাগবে না আমাদের আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আন্ডু করে ফেলতেছি 20 হলেই হবে আমাদের ওকে এবং এখানে অরেঞ্জ সম্বন্ধে মনে করেন যে কিছু লেখা থাকবে লরেম এর এখানেও 20 ওয়ার্ড আমরা নিয়ে আসতেছি এবং সেভ করতেছি ওকে এখন আমরা যেটা করতে যাচ্ছি এখানে নতুন করে আরেকটি প্রপার্টি ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে লিস্ট টাইপ পজিশন ওকে তো আমি এন্টার দিয়ে লিখতেছি লিস্ট হাইফেন স্টাইল হাইফেন পজিশন দেন কোলন দিয়ে এখানে ভ্যালু হিসেবে মনে করেন যে আমি দিচ্ছি ইনসাইড একটা ব্যাপার খেয়াল করবেন এখানে কিন্তু এই যে অ্যাপল এবং অরেঞ্জ এর পাশে কিন্তু স্টার রয়েছে নিচের যে সেন্টেন্সটা এটা কিন্তু এই স্টার থেকে যে অ্যালাইনমেন্ট এখানে স্টারটা নেই এই অ্যালাইনমেন্টটা কিন্তু সোজাসুজি রয়েছে বাট যখনই আমরা ইনসাইড ইউজ করব এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি এখন দেখেন স্টারের নিচে কিন্তু ওয়ার্ডটা চলে আসছে মানে হচ্ছে আপনার অ্যালাইনমেন্টটা স্টার থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে এই টেক্সটগুলো আবার অ্যাপলের নিচে থেকে স্টার্ট হচ্ছে না ওকে আর ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে আউটসাইড যদি আমি ইনসাইডের পরিবর্তে এখানে আউটসাইড ইউজ করি তাহলে দেখবেন যে এই যে আগের মতো আবার হয়ে গেছে অ্যাপলের নিচে অ্যালাইনমেন্টগুলো চলে আসছে টেক্সট তারপরে যদি প্রয়োজন হয় কখনো ইনসাইড ইউজ করার সেক্ষেত্রে আপনি ইনসাইড ইউজ করতে পারেন আমি আবারও ইনসাইড দিচ্ছি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে এখানে আপনারা লিস্ট স্টাইল ইমেজ লিস্ট এন্ড পজিশন প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে পারেন অথবা একটি প্রসেস মানে একটি প্রপার্টির মাধ্যমে ইউজ করতে পারেন সেটা কিভাবে আমি ইউআরএল এর এই পার্টটুকু একটু কপি করে রাখতেছি আর এখান থেকে শুধুমাত্র আমরা লিস্ট স্টাইল ইউজ করতে পারি ওকে তো লিস্ট স্টাইলে যদি শুধুমাত্র লিস্ট স্টাইল প্রপার্টি আপনি ইউজ করেন প্রথমে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে যে আপনি লিস্ট স্টাইল কী রাখতে যাচ্ছেন ফর এক্সাম্পল আমি স্কোয়ার রাখতে যাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন যেখানে স্কোয়ার হয়ে গিয়েছে এখন এটা কি ইনসাইডে হবে নাকি আউটসাইডে হবে মানে হচ্ছে পজিশন লিস্ট স্টাইল পজিশনটা কী হবে পজিশন মনে করেন যে আমি রাখতে যাচ্ছি ইনসাইড তাহলে আপনি ইনসাইড দেন এখন যদি এরকম হয় যে আপনি স্কোয়ার ইউজ করতে যাচ্ছেন না ইমেজ ইউজ করতে যাচ্ছেন মানে হচ্ছে লিস্ট টাইপ ইমেজ সেক্ষেত্রে আপনি ইমেজের ইউআরএলটা এখানে অ্যাড করে দেন সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছেন এখন দেখেন যখন আপনি ইমেজ অ্যাড করবেন তখন কিন্তু আর এই স্কোয়ারটা কাজ করবে না বাট কোনো কারণে যদি ইমেজটা না পাই সে পিএনজি আমি এটা বাদ দিয়েছি এখন দেখেন আবার স্কোয়ার চলে আসছে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো টিউটোরিয়াল এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ